মহিলাকে তার স্বামীকে তালাক দিতে পারবে মহিলা তার স্বামীকে তালাক দিতে পারবে না মহিলা নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করতে পারে যেটাকে অর্পিত তালাক বলা হয় সে অর্পিত তালাকের পাওয়ার বলে কিন্তু স্বামীকে তিনি তালাক দিবেন এর সুযোগ কিন্তু স্থান রাখেনি অথব স্বামী তালাক পুজিত হওয়ার কোনো ক্ষেত্রই নয় মহিলা যদি বলে যে আমি আমার স্বামীকে তালাক দিলাম বা স্বামীকে বলে তোমাকে আমি তালাক দিলাম তাহলে কখনো তালাক পতিত হবে না এবং এটা তালাকের কোনো বিশুদ্ধ পদ্ধতি নয় মাসুব ব্যক্তি ভুল করে ইমামের সঙ্গে একপাশে সালাম ফিরিয়ে ফেললে কি সে সাহু ওয়াজিব হবে মাসুফ ব্যক্তি ভুল করে ইমামের সাথে যদি সালাম ফিরিয়ে ফেলেন তাহলে সেক্ষেত্রে তার জন্য শেদা সাহু ওয়াজিব হবে ইমামের পরে তিনি যদি সালাম ফেরা ধরুন ইমাম সালাম ফিরে ফেলেছেন তারপরে তিনি সালাম ফিরে ফেলেছেন ভুলে তাহলে সেক্ষেত্রে তার সেদার সাহু দিলে সালাত আদায় হবে অর্থাৎ তিনি এরপরে তিনি এক রাকাত বাদ রোগা যেটা ছুটে যেটা আদায় করবেন শেষে হয়ে সৌদি আরিবের তারা মিলাদ ক্যাম অস্বীকারীকে কাফের মনে করা কেমন মুসলিম জীবনে মিলাদ আম পালনের গুরুত্ব কতটুকু মুসলমানকে দূরত পাঠ করতে হবে মিলাদকে আম পড়তে হবে কোনো কোনও নেই অথবা মিলাদ বা আম কেউ না করলে তাকে কাফের বলাটা এটা বরং জঘন্য গুনাহের কথা এবং অপরাধের কথা কোনো ব্যক্তি কাফের নয় সে ব্যক্তিকে যদি কাফের বলা হয় না আমি সাল্লাম বলেছেন অনুযায়ী বোখারিসানুজাইফ বা আবি হাহা তাহলে যে ব্যক্তি কাফের বললো তার দিকে কিন্তু এই ভয়াবহ বিষয়টা বর্তানোর আশঙ্কা আছে মুসলিমরা অন্য ধর্মের কারোর বাসায় খেতে পারবে কিনা আপনি অন্য ধর্মের কারোর বাসায় খেতে পারবেন যদি খাবারটা হালাল হয় তিনি আপনাকে কোনো হালাল খাবার পরিবেশন করছেন সেটা আপনি খেতে কোনো অসুবিধা নেই নবিকিম সাদ আল্লাহি সাল্লাম বিভিন্ন অসুসলিমের বাসায় কিন্তু দাওয়াত খেয়েছেন যেমন একজন নারী নবী সাদি আসলামকে দাওয়াত দিয়েছেন তার বাসায় তিনি খেয়েছেন আবার বিভিন্ন অমস্লমকে তিনি খাইয়েছেন অত বেশি যিনি নাজায়জ বা হারাম নয় দেখতে হবে যে খাবারটা হালাল কিনা হালাল যদি হয় তাহলে সেটা খেতে কোনো অসুবিধা নেই এরপর প্রশ্ন হলো স্বামী যদি তাহাজ্দে নামাজ পড়ার জন্য তার স্ত্রীকে ডাকেন তাহলে সেটা কি দেওয়া হবে কেননা তাহজ্দুদ নামাজ তো কাউকে না জানিয়ে চুপিসারে এক একই পড়তে হয় প্রথম কথা হলো তাহাজ্দের নামাজ চুপিসারে এক একই পড়তে হয় না জানিয়ে পড়তে হয় এরকম কোনো কথা তো নেই তবে এটা ঠিক যে নফল আমল মানুষের সামনে ডাকডোল পেটানোর চাইতে নিজের নিজে পড়বেন যদি জেনে যায় বা দেখে যায় সেটা তার ব্যাপার কিন্তু আপনি বলে বেড়াবেন না আপনি মানুষকে দেখানোর উদ্দেশ্য সেক্ষেত্রে কিন্তু আপনার পরিবর্তে উল্টো বরং গুণা হতে পারে কিন্তু একজন স্বামী তার স্ত্রীকে কিংবা স্ত্রী তার স্বামীকে যদি ইত্যুদের নামাজের জন্য ডাকেন তাহলে সেই ডাকাটা অবশ্যই জায়জ হবে কারণ হলো এই ডাকটা তার উদ্দেশ্য স্বামীকে বা স্ত্রীকে নামাজের প্রতি আহ্বান করা করে দেওয়া তারা নাই বাধ্যতামূলক তাকে কিন্তু তাকে আপনি অনুরোধ করতে পারেন অথবা তিনি যদি বলেন বা ডাকলে তিনি খুশি হবেন তাহলে সে তাকে ডেকে দেওয়া যেতে পারে তাকে নামাজ পড়ার উদ্দেশ্যে আর যদি উদ্দেশ্য হয় যে আমি তাকে ডাকলাম যাতে করে তিনি দেখলেন আমি নামাজ পড়ি এটা জাহির হবে আমি আমি তার কাছে ভালো হব আল্লাহ মাফ করুক এই উদ্দেশ্য যদি হয় তাহলে সেটা তো অবশ্যই না যায় সব এবং রিয়া লৌকিকতার অংশ হবে